নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্ব। আজকে রান্না হবে পটল চিংড়ি। পটল কিনতে গিয়ে পটলের দাম শুনে তো ছুটে পালানোর মতো, 200 টাকা করে আমাদের এখানে এখন পটল। তা অল্প একটু পটল এনেছি আর চিংড়ি মাছ এনেছি, ওই দিয়ে পটল চিংড়ি করব। আর মাঠের থেকে কালকে বিকালবেলা শাক তুলে রেখেছি, শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করব, মাটি পোড়া শাক আপনাদেরকে দেখাচ্ছি। তো প্লিজ দেখতে থাকুন। আর একটা কথা, যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। আর নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত আমাদের পাশে থাকার জন্য। কালকের বিকালে গেছিলাম, আলু তুলে নিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো, এত বড় হয়েছে শাকগুলো। হ্যাঁ, একদম কচি কচি, মাটি পোড়া শাক বলি এগুলোকে আমরা। ভালো ফ্রেশ ফ্রেশ শাক, পাতাগুলো খুব সুন্দর। আলু ওই তো কোপানো মাটি, তো আলু তুলে নিয়েছে না, ওর উপরে আলতো ভাবে হয়েছে, পুরো টানছি শিকড় শুদ্ধ উঠে আসছে। এগুলো কি চিংড়ি? এগুলো চাওড়া চাওড়া চিংড়ি। শাক দিয়ে কি বানাবে? শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো আর পটল আলু চিংড়ি মাছ, শাক চিংড়ি মাছ দিয়েই হবে। পটলের মতো চিংড়ি মাছ কেটে এখন পটলের সবজি কেটে নিচ্ছি, ভাত হয়ে গেছে। চিংড়ি মাছের রেসিপি? হ্যাঁ, সব পটল চিংড়ি মাছকে তো আলাদা করে করবে। হ্যাঁ, অন্য রকম রেসিপি, সেই অন্য রকম, সেই অন্য রকম ডাল মামির কথা। পটল গুলো দাম নিয়েছে ঠিকই, একদম কচি কচি, ছোট ছোট সুন্দর পটল, সবে উঠছে না, ওই জন্য দামটা নিয়েছে। পটল গুলো কেটে নিচ্ছি, পটল গুলো একদম খোসা ফেলা যাবে না, অনেক টাকা দাম আজ আজকে নিচ্ছি। 200 টাকা পটল জীবনে প্রথম কিনে খাচ্ছি। আর ওই দাম বেশি বলে ছাল পর্যন্ত খেয়ে নেবে বলছে পটলের, কি করবো বল বাবু, এত দাম দিয়েছে। ভাতটা হয়ে গেছে, সরো দেখি ফ্যান ঝেড়ে নি, গরম কিন্তু তুমি এখানে আসবে না। ঠিক আছে, আদা রসুন ছিলে বেটে নেব। আদা রসুন ছিলে বাটা, করে পটল কিনেছে, একটু মান দিতে হবে না পটলের। বাটো বাটো বাটো, প্রথমে আলুটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি, রসুনটা বেটে, আদা রসুনটা বেটে নিচ্ছি। এক চিমটি হলুদ দেব, কি বললে তুমি? কিছু না, ভালো 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 ভালো, কিছু না, তুমি একটা কিছু বলেছো। আলুগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, আর সামান্য একটু দিয়ে দেব, পটল গুলো একটু ভেজে নেব। এগুলো পটল তো না, ভুল করে অন্য কিছু দিয়েছে, আমার দানাটা না কিছু পাইনি কিন্তু ওর ভিতরে। হ্যাঁ, মনে হচ্ছে সবাই হয়েছে, সেই জন্য তুলে নিয়ে চলে এসেছে। একটু জিরে ছিলে বেটে নেব, জিরের সঙ্গে দেবো 2 কাঁচা লঙ্কা,
আজ কি করছো কানে? পটল গাজাটা নামানোর আগে সামান্য এক চিমটি হলুদ দেবো। হলুদটা আগে দিলে পুড়ে যেত, ওই জন্য ভাজাটা নামানোর আগে দিয়ে দিলাম। ওটা তুলে নেব, হলুদ গুঁড়ো দেবো, চিংড়ি মাছের মধ্যে লবণ, কড়াইতে যা তেল আছে চিংড়ি মাছটা 1 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আজ চিংড়ি মাছ খাবে বলে দাঁড়িয়ে আছে নাকি? কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, খুন্তি করে তুলে তেলের মধ্যে দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার পটল, আলু, চিংড়ি মাছ সব একসঙ্গে দিয়ে দেব। আয়ুষ, গাছ ভেঙে দিচ্ছ নাকি? ভেঙে না। জল দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। শাকগুলো ভেসে নিচ্ছি। এই শাকগুলো খেতে হেভি টেস্ট লাগে। আগের বারে চিংড়ি দিয়ে রান্না করেছিল, চিংড়ি দিয়ে অনেকবারই রান্না করেছি, খাওয়ার ভুলে যাও। খুব খুব টেস্ট, খুব টেস্ট এই শাকের। আজ তো শুধু খেতে থাকে তখন। এই শাকগুলো এই পর্যায়ে না, এর গায়ে কোনো পোকা থাকে না, এর পরে গেলে খারাপ হতে থাকে। তরকারিটা হয়ে আসছে, ওপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, শাকগুলো একটু কুচে নিচ্ছি। এ শাক কুচে না নিলে হয় না, অনেক লম্বা লম্বা তো, মাটির উপরে বিছিয়ে যায়। চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব প্লেট। কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, সেদ্ধ করা রসুন,
মশলা থেকে সেন্ট বেরোচ্ছে, এবার শাকটা দিয়ে দেবো। এক চিমটি হলুদ দেব, সামান্য লবণ, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। শাকটা আলগা করে দেখে নেব, খুব ভালো আছে। কচি শাক না হেভি টেস্ট, সবগুলো বাসার তো সময় পেলাম না, অল্প অল্প ভালো রান্না। শাকটা ঝুড়ি রান্না করেছিল আর হয়েছে এক প্লেটেরও কম, না ঝুড়িটা কাঁচা শাকে ভরা ছিল। শাক কমে যায় বাবা, তা বলে এত শাক কমে গেছে, হেভি টেস্ট হেভি। আজকে তোর বাপি তোর দিদিমার মতো বলেছে হেভি টেস্ট হেভি। আমার মা আর তুমি এক সমান, মা খুব শাক পছন্দ করে, শাক হলে মাংসের তরকারি খাবে না, ফোগলা ধরা পড়েছে। বাবুর নিচে দুটো দাঁত উঠেছে, একটা পুরো উঠে গেছে আর একটা কোনা বেরিয়েছে। হাত সরাও, আঙুল সরাও, হাত সরাও, হ্যাঁ ওই উঠেছে, ওটা একটুখানি কোনা বেরিয়েছে। এটা কি রান্না বলো দেখি? পটল চিংড়ি। অন্য রকম ভুলে গেলে কেন? গত বছরে পটল চিংড়ি বানিয়েছিলাম অন্য রকম, আর এবছর অন্য রকম। আর বছর একটা পটল চিংড়ি, এটা পটল চিংড়ি অন্য রকম। বৌদি ভালো ভালো বলে, বাবু সত্যি অন্য রকম, তাই তো বিরাট টেস্ট, ওই জন্য অন্যরকম। 200 টাকা জীবনে প্রথম পটল কিনেছি, অন্যরকম না করলে হবে? 200 টাকা এই যে এই পটল, হ্যাঁ এই পটল 200, হ্যাঁ এই পটল 200। আমি রেকর্ড করা সবজি কিনেছি, আমি জীবনে কিনিনি 200 টাকা কিলো সবজি। এই পটল অন্যরকম হয়েছে, পটলটা খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল কালকে, তাই এত দাম বলছে, বলে 20 টাকা শ একদম দানা তো বোঝাই যাচ্ছে না ওর ভিতরে। অন্যরকম 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 আজকে দুটো তরকারি তোমার বাবির ভীষণ প্রিয়। তোমারও চিংড়ি মাছটা তোমার প্রিয়, কিন্তু তোমার বাবির শাকটা ভীষণ প্রিয়, পটল চিংড়ি। চোখের ফুলোটা তো কমছে না, একবার ডাক্তার দেখি। আসার সময় একটু ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নাও। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবো, সুস্থ থাকবো, নমস্কার, টাটা, নমস্কার।